নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। এখনকার সব থেকে ব্রেকিং নিউজ হলো, আগামী 1 সেপ্টেম্বর থেকে খুলতে পারে স্কুল। স্কুল খোলা নিয়ে আগে অনেক খবর বেরিয়েছে। কেউ বলছে স্কুল অক্টোবর থেকে খুলবে, কেউ বলছে সেপ্টেম্বর থেকে খুলবে, কেউ বলছে আবার স্কুল এবছর খুলবেই না। তবে আগামী দিন কেন্দ্রের তরফ থেকে একটা নিউজ এসছে, যেটা হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে খুলতে পারে স্কুল। তো আমরা আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর যদি নতুন কোনো বন্ধু হন এই চ্যানেলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে যে বেল আইকনটা সেটা ক্লিক করে দেবেন। আগামী 1 সেপ্টেম্বর থেকে 14 নম্বরের মধ্যে স্কুল খুলে দিতে চাইছে কেন্দ্র। ধাপে ধাপে খোলা হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের নেতৃত্বে একটি মন্ত্রীগোষ্ঠী গঠন করেছেন কেন্দ্র। করোনা পরিস্থিতির মধ্যে কীভাবে সমস্ত নিয়ম মেনে স্কুল খোলা যায় তা নিয়ে বিস্তৃত চর্চা করছে এই গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছে সচিবরা। জল্পনা চলছে, শুরুতে উঁচু ক্লাসে পড়ুয়াদের স্কুলে নিয়ে এসে পঠন পাঠন শুরু করা হবে। আলাদা আলাদা সেকশানে আলাদা আলাদা দিনে ক্লাস করানো হতে পারে বলে মনে করা হচ্ছে। এই ব্যাপারে ইস্যু করা হবে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। যদিও স্কুল কবে খোলা হবে, কীভাবে খুলবে এই বিষয়ে শেষমেশ সিদ্ধান্ত নেবে রাজ্যই। করোনা পরিস্থিতি জেরে দেশজুড়ে লকডাউন শুরু হতেই বন্ধ হয়ে গেছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। জুনের আনলক পর্ব জারি হতে কবে থেকে স্কুল খোলা হবে তা নিয়ে সিদ্ধান্ত জল্পনা লেগেই আছে। সেই বিষয় নিয়ে চিন্তাভাবনা শুরু হয়ে গেছে। মাঝে একটি সমীক্ষায় দেখা গেছে অভিভাবকরা চাইছে না এখনই খুলে যাক স্কুল। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ও স্বাস্থ্য মন্ত্রক যৌথভাবে স্কুল চালু করার নির্দেশিকা তৈরি হয়েছে। তাতে বলা হয়েছে ধাপে ধাপে চালু করে দেওয়া হোক স্কুল কলেজ। 1 সেপ্টেম্বর থেকে প্রথম 15 দিন দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা স্কুলে আসুক। স্কুল 2 থেকে 3 ঘন্টার বেশি খুলে না রাখার পরামর্শ দিয়েছে। জানানো হয়েছে সব স্কুল চলবে বিভিন্ন শিফটে, সকাল 8টা থেকে বেলা 11টা, আবার বেলা 12টা থেকে দুপুর 3টে, মাঝে স্যানিটাইজেশনের জন্য 1 ঘন্টা বিরতি। সব মিলিয়ে পড়ুয়া ও শিক্ষাকর্মীদের 33% একদিনে স্কুলে আসবে। যদিও পড়ুয়া বা তাদের নিচের স্তরে পড়ুয়াদের এখনও স্কুলে রাখতে আগ্রহী নেয় সরকার, তারা অনলাইনে ক্লাস করবে। পাশাপাশি দশম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস চালু হওয়ার পর শুরু হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণী ক্লাস চালু হওয়া। তবে দেখা যাক যে 1 সেপ্টেম্বর থেকে স্কুল চালু হয় কি না ধাপে ধাপে। তো সেই নিয়ে আমাদের খবর অবশ্যই থাকবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন এবং নতুন কোনো সদস্য হলে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটা কিন্তু ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ।